আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা ফুলের বুকে বানাবো। এর জন্য প্রথমে কালার আর্ট পেপার থেকে আপনার পছন্দের কালারের গোল মতো কিছু অংশ কেটে নিয়ে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কাটতে হবে। এভাবে পুরোটা কেটে নেবার পর আমি এক সাইড থেকে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করতে শুরু করব এবং সম্পূর্ণটা রোল করব। এইভাবে পুরোটা রোল করার পর দেখবেন এটা একটি গোলাপের মতো হয়ে গেছে। সুন্দর একটি গোলাপ তৈরি এবং এটাকে আমি আঠা দিয়ে আটকে দেব। এইভাবে আঠা দিয়ে আমি এটাকে আটকে দিলাম এবং আমার সুন্দর একটি গোলাপ ফুল তৈরি হয়ে গেল। এরকম আমি আরও কিছু গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। আমি এখানে দুটো কালারের আর্ট পেপার দিয়ে বা দুটো কালারের ফুল তৈরি। এবারে বুকেটা তৈরি করার জন্য আমি এখানে 5x5 সেমি মাপের একটি কাগজ নিয়ে সেটাকে কোন শেপ করে নিচ্ছি এবং শেষ প্রান্তটা সুন্দরভাবে আমি আঠা দিয়ে এটাকে সিকিউর করে দিলাম। এভাবে আমার একটি সুন্দর কোন তৈরি হয়ে গেল। এবার কিছু কাগজ এর মধ্যে আমি ঢুকিয়ে দেব। এতে কিনা আমার বুকের নিচটা বা ভেতরের অংশটা একটু মজবুত হবে। আর এই অংশগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে এর জন্য আমি এগুলোকে আঠা দিয়ে একটু ভালো করে সিকিউর করে নিচ্ছি। এবারে আমি এর উপরে আমার ওই সুন্দর ছোট্ট গোলাপ ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব। আমি কয়েকটি ফুল আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আঠা শুকিয়ে যাওয়ার পর আপনার বুকেটি একদম রেডি। এবারে আমি ওই বুকেটার মধ্যে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এবার হলুদ রঙের একটি আর্ট পেপার দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি যেটা আমি বুকের মধ্যে লাগাবো। এবারে এই হলুদ ডিজাইনটিকে আমি বুকের মধ্যে লাগিয়ে দিচ্ছি এবং এর উপরে আমি একটি গোলাপ লাগিয়ে দেব। ব্যাস, এবারে এটা একদম রেডি। আপনার ঘর সাজানোর জন্য বা কাউকে গিফট করার জন্য একদম তৈরি সুন্দর গোলাপের বুকেটি। ধন্যবাদ।